Assalamualaikum. Welcome everyone to Shimon Memorial Arts and School and College. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনেক 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 স্বাগত তোমাদেরকে আবার ইউটিউব ক্লাসে। আমি মোহাম্মদ আফরোজ আছি তোমাদের সাথে। আর তোমরা জানো আমি কি ক্লাস নেই, আমি নেই ইংরেজি, সো ইংলিশ ক্লাসটা আমি নিব। এবং তোমরা জানো আজকে আমাদের ইউটিউবে ক্লাস হচ্ছে। আজকে আমরা কি করতে যাচ্ছি একটু দেখে নেই। আজকে আমরা পড়তে যাচ্ছি, দেখো আমরা রিভিশন দিতে যাচ্ছি। এটা আমাদের রিভিশন ক্লাস চলছে। আমরা রিভিশন দিব বোর্ড বুক ইউনিট 14 লেসন 1 টু 6, অর্থাৎ ইউনিট 14 এর লেসন 1 টু 6 আমরা রিভিশন দিতে যাচ্ছি। এবং অ্যাজ ইউ নো এখানে একটা প্যাসেজ আছে, সো আমাদের প্যাসেজটা আগে নোটবুকের সাথে পড়ে নিতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অবশ্যই মনে রাখবে প্যাসেজ পড়ার আগে আমরা সবসময় আমরা ছবিটার দিকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখব, কারণ তোমাদের যে প্যাসেজটা আসলে তৈরি করা থাকে সেটা কিন্তু পিকচার বেস, অর্থাৎ ছবিতে যা যা আছে সেইগুলো নিয়ে কিন্তু একটা সুন্দর করে প্যাসেজ তৈরি করা হয়। তো আসো আগে আমরা ছবিটি দেখে নিই। বেটার কোয়ালিটির জন্য বা আরেকটু ভালো করে দেখার জন্য তোমরা কি করতে পারো, তোমরা তোমাদের বইটা খুলতে পারো, ওপেন ইয়ার বুক, লেসন নাম্বার লেসন কত 1 টু 6 এন্ড ইউনিট 14। সো তোমরা ইউনিট 14 ইউনিটটা বের করলে কিন্তু সুন্দর ছবিটি বইয়ে দেখতে পাবে। সো লেটস স্টার্ট আওয়ার ক্লাস এন্ড লেটস স্টার্ট রিডিং। ইন দ্য পিকচার উই ক্যান সি এ বিগ গ্রিন ফিল্ড। ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি, উই ক্যান সি এ বিগ গ্রিন ফিল্ড, আমরা একটা বড় সবুজ মাঠ দেখতে পাচ্ছি। এবং তোমাদের জন্য একটু বলে দেই, এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া আছে নিচের অনুচ্ছেদটি যত্ন সহকারে পড়ো। এই দেখো, রিড দ্য ফলোইং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যানসার দ্য কোয়েশ্চেন, অ্যানসার দ্য কোয়েশ্চেন নাম্বার 1 2 3, অর্থাৎ নিজের প্যাসেজটি দেখতে পাচ্ছ যত্ন সহকারে পড়তে হবে। যত্ন সহকারে পড়া বা সতর্কতার সাথে পড়ার মানে কি, অর্থাৎ হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ আমাকে কিন্তু জানতে হবে। প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ যদি আমি না জানি, প্রত্যেকটা সেন্টেন্সের অনুবাদ যদি আমি না জানি, তাহলে কিন্তু আমরা কি করতে পারবো না বলতো, প্রশ্নের উত্তর কিন্তু লিখতে পারবো না। আদারওয়াইজ আমাকে সম্পূর্ণ কিছু মুখস্থ করতে হবে। তো এত কিছু মুখস্থ করে কি মনে রাখা সম্ভব বলো? না, মনে রাখা কিন্তু সম্ভব না। তোমাদেরকে কিন্তু আমি লার্নিং কিছু টেকনিক শিখিয়েছিলাম আশা জুম ক্লাসে, আশা করছি তোমাদের মনে আছে। সো আমরা যে জিনিসটাই করবো সেটার কিন্তু বুঝে অর্থ বুঝে করবো, ঠিক আছে? তাহলে আসো আমরা সুন্দর করে প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ জেনে নিই, প্রত্যেকটা সেন্টেন্সের অর্থ জেনে নিই। সো আমি আবার প্রথম থেকে শুরু করছি। ইন দ্য পিকচার, পিকচার মানে কি, পিকচার মানে হচ্ছে ছবি। ইন দ্য পিকচার ছবিতে উই ক্যান সি এ বিগ গ্রিন ফিল্ড, ছবিতে আমরা একটি বড় সবুজ মাঠ দেখতে পাচ্ছি। An elephant has opened its stall. একটি হাতি কি করেছে, চায়ের দোকান। আমরা দেখি না রাস্তাঘাটে, রাস্তার পাশে বা বাস স্ট্যান্ডে বা রেল স্ট্যান্ডে, রেল স্টেশনে কি দেখো আশেপাশে দেখতে পাই না, যে চায়ের দোকান বা মুদিখানার দোকানে চা বিক্রি করে দেখতে পাই তো। তো এই দোকানটাকে বলা হয় টি স্টল। সো অ্যান এলিফ্যান্ট হ্যাজ ওপেন এ টি স্টল, একটা হাতি, দেখো এখানে একটা হাতি কি করেছে, একটা চায়ের দোকান খুলেছে। ইট ইজ মেকিং টি, ইহা কি করছে, ইহা চা তৈরি করছে। দেয়ার ইজ এ ক্যাফে অ্যান্ড সাম অ্যাপেলস ইন দ্য স্টল, স্টল মানে কি বলে দিলাম দোকান। সো এখানে কি কি বিক্রি করছে, এখানে আছে হচ্ছে একটি ক্যাফে আছে এবং আছে সাম অ্যাপেলস কিছু আপেল। দ্য এলিফ্যান্ট হ্যাজ টু বিগ ইয়ার্স অ্যান্ড এ বিগ চাম্প, দেখো হাতিটির কি আছে, হাতিটির রয়েছে বড় বড় কান, আর কি আছে, এ বিগ চাম্প, একটা লম্বা বড় শুঁড় আছে। ইট হ্যাজ এ স্মাইলিং ফেস, ইট হ্যাজ এ স্মাইলিং ফেস, এবং তার কি রয়েছে, একটা হাস্যোজ্জ্বল মুখ রয়েছে। স্মাইলিং মানে কি, স্মাইল মানে হাসা, আর ফেস মানে মুখমণ্ডল। সো ইট হ্যাজ এ স্মাইলিং ফেস। গোট হ্যাজ কাম টু, এই দেখো এই লাইন, গোট হ্যাজ কাম টু দ্য স্টল উইথ গ্রেট বাকেট টু বাই সামথিং,
as you know, goat মানে কি? Goat মানে হচ্ছে ছাগল। কি করেছে ছাগলটি? ছাগলটি এসেছে, goat has come to the stall, দোকানে এসেছে। কি করতে? কি করতে পরে আসছে? দোকানে এসেছে with red bucket, অর্থাৎ হাতে একটা লাল বালতি নিয়ে এসেছে। ছাগলটি কি করেছে জানো? হাতে একটা লাল বালতি নিয়ে এসেছে। কেন এসেছে? To buy something, কিছু কেনার জন্য। To buy something. On the other side, অপর পাশে। On the other side মানে কি? অপর প্রান্তে বা অপর পাশে। এই দেখো, on the other side আমরা কি দেখতে পাচ্ছি? A little boy flying a kite. On the other side, a little boy is flying a kite. A little boy is flying a kite. That means কি? সেটা হচ্ছে একটা ছোট বালক কি করছে? সে কিন্তু ঘুড়ি উড়াচ্ছে। কি করছে বললাম? ঘুড়ি উড়াচ্ছে। দেখো, এ অন দ্য আদার সাইড এ লিটল বয় ইজ ফ্লাইং এ কাইট। একটা ছোট বালক কি করছে? ঘুড়ি উড়াচ্ছে। দ্য স্কাই লুকস ব্লু অ্যান্ড বিউটিফুল। দ্য স্কাই লুকস ব্লু অ্যান্ড বিউটিফুল। আকাশটি কেমন দেখাচ্ছে? আকাশটি দেখতে নীল। আমরা জানি আকাশের রং নীল এবং সেটা দেখতে অনেক সুন্দর। সো বিউটিফুল মানে কিন্তু সুন্দর। দ্য স্কাই লুকস ব্লু অ্যান্ড বিউটিফুল। আকাশটি দেখতে অনেক তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো আমার মেসেজটি। আমি আরেকবার একটু পড়ে দিচ্ছি। ইন দ্য পিকচার উই ক্যান সি এ বিগ রেড ফিল্ড অ্যান্ড এলিফ্যান্ট হ্যাজ ওপেন ইটস টি স্টল। ইট ইজ মেকিং টি। দেয়ার ইজ এ ক্যাটসি অ্যান্ড সাম অ্যাপলস ইন দ্য স্টল। দ্য এলিফ্যান্ট হ্যাজ টু ইয়ার্স অ্যান্ড এ বিগ ট্রাম। ইট হ্যাজ এ স্মাইলিং ফেস। Goat has come to the stall with a red bucket to buy something. On the other side, a little boy is flying a kite. The sky looks blue and beautiful. আশা করছি তোমরা সবাই কিন্তু বুঝতে পেরেছো। এরপরে শিক্ষার্থী কিন্তু আমরা কি করবো বলো তো? আমরা চলে যাবো আমাদের এক নম্বর আইটেমে। আমাদের এক নম্বর আইটেমে কি আছে তোমরা দেখো, তোমাদের হাতে ইতিমধ্যে নিশ্চয়ই সেটি পৌঁছে গেছে। দেখো, আমি কিন্তু তোমাদের মতো হাতে সেটি নিয়েই বসেছি, তোমরাও নিশ্চয়ই আমার সাথে সাথে এই সেটি হাতে নিয়েছো। তো দেখো, আমাদের প্রথম আইটেমটি কি? প্রথম আইটেমটি হচ্ছে বা প্রথম প্রশ্নটি কি? লেটস রাইট ট্রু অর ফলস। চলো, সত্য হলে সত্য, মিথ্যা হলে মিথ্যা লিখি। That means if your sentence is right, if your sentence is correct, then you have to write true. Or if your sentence is wrong, then you have to write false. That means বাংলাতে যেটা আমরা সত্য বা মিথ্যা লিখো, ঠিক তেমনই ইংরেজিতেও কিন্তু ট্রু অর ফলস লিখতে হবে। ট্রু অর ফলস বানান ভুল করার কোনো প্রশ্নই আসে না। কেন প্রশ্ন আসে না? কারণ এখানে টি আর ইউ ইচ্ছু আর এফ এ এল এস ই ফলস এই দুইটা বানানে কিন্তু দেয়া আছে। তো আমি প্রশ্নটি দিয়ে দিলাম, এখন আমি এডিট করে প্রশ্ন করব, ট্রু ফলস এর সেন্টেন্সটি করব এবং অ্যানসারটি করব। ঠিক আছে, তোমরাও আমার সাথে কিন্তু খুব দ্রুত কমপ্লিট করে ফেলবে। ফার্স্ট ওয়ান ইজ এলিফেন্ট ইজ মেকিং টি। হাতি চা বানাচ্ছে। সো আমরা প্যাসেজে কি পড়েছিলাম? প্যাসেজে পড়েছিলাম যে ইয়েস, সে একটা চায়ের দোকান খুলেছে এবং ইট ইজ মেকিং টি। সে ইহা কি করছিল? চা বানাচ্ছিল। সো অবভিয়াসলি আমার এই সেন্টেন্সটা কিন্তু কারেক্ট, রাইট। তাহলে আমি এখানে কি লিখব? আমি এখানে অ্যানসার লিখব ট্রু, টি আর ইউ ই ট্রু। সো এলিফ্যান্ট ইজ মেকিং টি, দ্যাট ইজ অবভিয়াসলি ট্রু। বি, The goat has a red bucket. The goat has a red bucket. ছাগলের একটি লাল বালতি ছিল। ছাগলের একটি কি ছিল? লাল বালতি ছিল। হ্যাঁ, ছাগলের তো একটি লাল বালতি ছিল, কারণ সে তো লাল বালতি হাতে করে দোকানে এসেছিল কি করার জন্য? কিছু কেনার জন্য। So obviously this sentence is also correct. So we have to write true. Third one. The elephant has small ears. হাতি ছোট ছোট দুটা কান আছে। তাই কি হাতির কি কখনো ছোট কান থাকে? তোমরা দেখো তো কখনো ছবিতে বা টিভিতে বা ইউটিউবে বা যখন তোমরা কোথাও যা মানে যদি কখনো সামনে সামনে দেখার সুযোগ হয় তখন দেখবে হাতির কি ছোট কান থাকে? না, হাতির কিন্তু ছোট কান থাকে না। হাতির থাকে লা বড় বড় কান। সো
বাক্যটা কিন্তু ভুল, এই জন্য আমরা এখানে লিখে দেবো, আমরা লিখে দেবো ফল্স, এফ এ এল এক্স ই ফল্স. And the last word is the elephant has a smiling face. Elephant একটা সুন্দর হাসির জন্ম ছিল, তাই না? তাই হ্যাঁ, যখন সবাই তার দোকানে চা খেতে আসছিল, আবার ছাগলটাও গেছিল কিছু কেনার জন্য, সে কিন্তু হাসি মুখে ওয়েলকাম করেছে. So it is also correct sentence. So we have to write true. তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লিখে ফেলেছো আশা করছি, দ্যাট ইজ এলিফ্যান্ট ইজ মেকিং টি, ইট ইজ ট্রু. দ্য গোট হ্যাজ এ রেড বাকেট, ট্রু. এলিফ্যান্ট হ্যাজ এ স্মল ইয়ার্স, নো, অবভিয়াসলি নট. এলিফ্যান্ট এর বড় বড় কান আছে, সো ইট ইজ ফলস. দ্য এলিফ্যান্ট হ্যাজ এ স্মাইলিং ফেস, তার একটা হাস্যজ্জ্বল কি ছিল, তার একটা হাস্যজ্জ্বল ফেস ছিল, মুখ ছিল, মুখমণ্ডল ছিল. সো এটা হচ্ছে ট্রু. আশা করি তুমি তোমরা আমার সাথে লিখে ফেলেছো. আমরা এখন চলে যাবো কি দুই নম্বর আইটেমে. আমার মতো তোমরাও ড্রয়িং করে নাও, কি পৃষ্ঠাটা এরকম করে ড্রয়িং করে নাও. আমাদের দুই নম্বর আইটেমে কি আছে শিক্ষার্থী, আমরা একটু লক্ষ্য করি. দুই নম্বরে আছে লেটস পুট চেক অন দ্য রাইট ওয়ার্ড, দ্যাট মিন্স সঠিক শব্দে টিক চিহ্ন দেই, সঠিক শব্দে বা সঠিক ওয়ার্ডে টিক চিহ্ন দেই. ওকে, আওয়ার ফার্স্ট কোয়েশ্চেন ইজ দ্য স্কাই ইজ, আকাশটি হয়, আকাশটি হয় কেমন, গ্রে, রেড অর ব্লু. কখনো দেখেছো আকাশের রং সবুজ আর লাল হয়, কখনো কি দেখেছো, কখনো কি আমরা দেখেছি? না, আমরা কখনো দেখিনি. হ্যাঁ, লাল ঠিক একদম টকটকে লাল হয় না, বাট হালকা লাল হয়, কখন বলতো, যখন সন্ধ্যা হয়, তাই না? যখন সূর্যটা কি ডুবে যায় তখন দেখবে আকাশে কিন্তু হালকা গোলাপি গোলাপি হালকা লালের আভা চলে আসে, সেটা কিন্তু এটা রেড মানে বোঝাচ্ছে একদম টকটকে লাল. সো এটা কি কখনো হয়? হয় না. আমার তাহলে আমাদের আকাশের রং কি ব্লু, আমি তাহলে কোথায় রাইট দিব, ব্লু এর পাশে, তাহলে দ্য স্কাই ইজ ব্লু. নেক্সট, দেয়ার ইজ এ ড্যাশ ইন দ্য স্টল, দেয়ার ইজ এ ড্যাশ ইন দ্য স্টল. দোকানে একটি মাত্র জিনিস আছে, দোকানে একটি জিনিস আছে, এখানে দেখো এ কি দিয়েছে, এ আমাদের কি আছে, একটি মাত্র জিনিস আছে. তাহলে খেয়েছে পট অ্যান্ড বোল, তাহলে দেখো এ দোকানে আছে একটি, কি আছে একটি বলতো, কেটলি আছে, পট আছে না বোল আছে, অবশ্যই এটা হয়ে যাবে কেটলি. কেটলি ছিল কারণ এই কেটলিতে দিয়েই তো সে চা তৈরি করছিল, তাই না? How many animals are there in the picture? কতগুলি প্রাণী এই ছবিতে রয়েছে? How many animals? কতগুলি কি? Animal, animal মানে কি? পশু বা প্রাণী, তাই তো? কতগুলি পশু বা প্রাণী এই ছবিতে রয়েছে? 2, 1, 3, 1, 2. তিনটা, একটা না দুইটা? বলতো, অবশ্যই এটা কিন্তু দুইটা, কারণ একটা ছিল একটা অ্যানিমাল ছিল এলিফ্যান্ট, আর আরেকটা অ্যানিমাল ছিল গাছ, সো দুইটা. এবং শেষের প্রশ্নটা দেখি, এ ড্যাশ হ্যাজ কাম টু দ্য স্টোর, একটা কেউ একজন কি করেছিল, দোকানে এসেছিল, সে কে একজনটা, কে, গট, কাম অর ফিশ? অবভিয়াসলি আমরা তো খুব করে পড়েছি যে গট এসেছিল, তাহলে আমরা গটে তাকে রাখবে. তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বুঝতে পেরেছ যে সঠিক শব্দের পাশে কি করে আমরা রাইট দিই। সো প্রথমটা ছিল কি, দ্য স্কাই ইজ ব্লু, দ্বিতীয়টা দেয়ার ইজ এ ক্যাটলি ইন দ্য স্টল, হাউ মেনি অ্যানিমালস আর দেয়ার ইন দ্য পিকচার, টু, এ ড্যাশ হ্যাজ কাম টু দ্য স্টল, এবং হ্যাজ কাম টু দ্য স্টল. আশা করছি তোমরা বুঝতে পেরেছো. এরপরে চলে যাবো আমরা আমাদের তিন নম্বর আইটেম, আমাদের তিন নম্বর আইটেমটা কি তোমরা নিশ্চয়ই তোমাদের সাথে দেখতেই পাচ্ছ, প্লাস স্ক্রিনেও দেখতে পাচ্ছ, শূন্যস্থান পূরণ. প্রথম শূন্যস্থান পূরণ আমরা কি দেখে নেই, ফিলিং দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণ কর. এ দ্য ড্যাশ লুকস বিউটিফুল, কি দেখতে খুব সুন্দর ছিল, তোমরা তো জানোই স্কাই আকাশ দেখতে ছিল খুব সুন্দর, দ্য স্কাই লুকস বিউটিফুল. দেয়ার ইজ এ ক্যাটলি ইন দ্য, দেয়ার ইজ এ ক্যাটলি ইন দ্য স্টল,
see a dashed field. We can see a green field. The elephant has big trunk. Elephant এর আছে বড় কি বড় shoe. তাহলে কি হলো? The sky looks beautiful. আকাশটি দেখতে কি সুন্দর. There is a cat in the stall. Stall এ অতখানে একটি cat রয়েছে. We can see a green field. আমরা একটি সবুজ মাঠ দেখতে পাই. The elephant has big trunk. হাতে কি রয়েছে? একটা লম্বা বড় shoe. এরপরে চলে যাবো আমরা চার নম্বর আইটেমে। Let's read the answer of the question. চলো প্রশ্নের উত্তরগুলো আমরা ঝটপট করে কি করে নেই পড়ে নেই, ঠিক আছে? আজকে যেহেতু আমাদের ক্লাস, এই জন্য আমরা কিন্তু পড়ে নেব, কিন্তু কাল আগামীকালকে কিন্তু তোমাদের ক্লাস নেই, ফিডব্যাক হবে। তাহলে এখন যদি তুমি আরেকটু ভালো করে পড়ে নাও, তাহলে কিন্তু কালকে ফিডব্যাকের কোশ্চেন আনসার দিতে কোনো সমস্যা হবে না। ওকে, সো আসো আমরা কোশ্চেনের আনসার গুলো একটু পড়ি। হাউ ইজ দ্য স্কাইস কালার? আকাশের রংটি কেমন? হাউ ইজ দ্য স্কাইস কালার? দ্য স্কাইস কালার ইজ ব্লু। আকাশের রং হচ্ছে নীল। দ্য স্কাইস কালার ইজ ব্লু। ওয়াই হ্যাজ দ্য গোট কাম টু দ্য স্টল? কেন ছাগল দোকানে এসেছিল? কেন ছাগলটি দোকানে এসেছিল বলো তো? দোকানে মানুষ কেন যায়? তো কিনতে চায়, তাই না? তাহলে ছাগলটিও কিছু কিনতে এসেছিল। অ্যান্সারটা তাহলে দিব কিভাবে? দ্য গুড হ্যাজ কাম টু দ্য স্টল টু বাই সামথিং, কিছু একটা কেনার জন্য এসেছিল। হু হ্যাজ ওপেন ইট স্টল? কে চায়ের দোকান খুলেছে? এ এলিফ্যান্ট। অ্যান এলিফ্যান্ট হ্যাজ ওপেন ইট স্টল। এখানে আমি অ্যান দিয়েছি, কেন দিয়েছি বলো তো? এটা তো ভাওয়েল, আর ভাওয়েলের আগে যদি আর্টিকেল বসানোর প্রয়োজন হয় তাহলে কিন্তু আমরা এখানে এলিফ্যান্ট হ্যাজ ওপেন এ টেস্ট জব, তাহলে একটি হাতি চায়ের দোকান খুলেছে। হোয়াট ইজ দ্য বয় ডুইং? বালকটি কি করছিল? দ্য বয় ইজ ফ্লাইং এ কাইট। বালকটি একটি ঘুড়ি উড়াচ্ছিল। বালকটি কি করছিল? ঘুড়ি উড়াচ্ছিল। বুঝতে পারি কিভাবে আমরা লিখব। সো আমাদের নেক্সট ডে কি আমরা একটু দেখে নিই। নেক্সট ডে হচ্ছে আমাদের রিভিশন ফিডব্যাক। দেখো আমরা রিভিশন ক্লাস করে ফেললাম কয়বার? দুইবার কিন্তু হয়ে গেল, ঠিক আছে? সো আমাদের রিভিশন ফিডব্যাক হবে ফোরে, অর্থাৎ আজকে যেটার উপরে ক্লাস করলাম সেটার উপরে তোমরা কিছু জানো। এখন এখন কি করবো? এখন হচ্ছে আমরা কিছু জিনিস শিখব, লার্নিং অ্যান্ড মেমোরাইজিং টেকনিক। তোমরা তো এর আগে আমার কাছে শিখেছো কিভাবে, কি প্রক্রিয়ায় বা কি উপায়ে আমরা কার্যক্রম করলে বা পড়াশোনা করলে কিছু শেখা যায় এবং সেটা মনে রাখা যায়, কোন পদ্ধতিগুলো অবলম্বন করলে মনে রাখা যায়। তোমাদেরকে যদিও আমি শিখিয়েছি, তারপরেও আজকে দুই চার টেকনিক আর একটু ভালো করে শেখাবো। দ্যাট ইজ রিডিং, দ্যাট ইজ রিডিং, ভালো করে দেখো রিডিং অর্থাৎ পড়া। পড়ার মাধ্যমে তো আমরা শিখতেই পাই, তোমরা জানো যে আমরা বিভিন্ন ভাবে শিখি, আমরা দেখে শিখি, আমরা পড়ে শিখি, আমরা লিখে শিখি, আমরা খেলার মাধ্যমে শিখি, বিভিন্ন জিনিস কিন্তু আমরা জুম ক্লাসে করেছি। তো তার মধ্যে হচ্ছে অন্যতম পড়া। পড়া বলতে কি, আমি যখন কোনো পড়া বা মনে করো আজকের লেসনটা, আজকের লেসনটা তুমি কি করবা, আজকের লেসনটা তুমি পড়বা, আমি যদি মনে মনে পড়ি তাহলে কি বিষয়টা ভালো হবে? না। যখন তুমি কোনো কিছু জোরে জোরে পড়বা, মুখস্থ করার উদ্দেশ্যে জোরে জোরে পড়বা, তখন কি হবে জানো? ওইটা দ্রুত মুখস্থ হবে। তো যদি তোমার কোনো কিছু মুখস্থ করার থাকে তাহলে সেই জিনিসটা অবশ্যই আমরা লাউডলি পড়ব, দ্যাট মিন্স জোরে জোরে পড়ব, যাতে আশেপাশের নয়েজগুলো আমাদের কানে না আসে। যে জিনিসটা আমরা জোরে জোরে পড়ি সেটা কিন্তু আমাদের মুখস্থ খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব তাড়াতাড়ি আমরা শিখতে পারি এবং এই পড়াটা আমাদের মাথায় দীর্ঘদিন থাকে। তো আমাদের কি করতে হবে?
গ্রেডিং করতে হবে, দ্যাট মিন্স জোরে জোরে পড়তে হবে। এবং আরেকটি উপায় কি, আরেকটি উপায় হচ্ছে যে জিনিসটা আমি পড়ব অবশ্যই যে জিনিসটা জোরে জোরে পড়ে আমি মুখস্থ করব, দ্যাট ইজ লং রিডিং যেটাকে বলা হচ্ছে, জোরে জোরে পড়ে যেটা আমি মুখস্থ করব সেটাকে কি করতে হবে বলতো, সেটাকে কিন্তু খাতায় লিখে ফেলতে হবে। বুঝতে পেরেছো? অবশ্যই লিখতে হবে। পড়ে আমি পড়ে মুখস্থ করে রেখে দিলাম কিন্তু আমি সেটা খাতায় লিখলাম না, তাহলে দীর্ঘদিন কিন্তু তোমার মাথায় সেটি থাকবে না, কিছুক্ষণের জন্য বা কিছুদিনের জন্য থাকবে, তারপরে কিন্তু তুমি সেটা ভুলে যাবে। এই জন্য আমরা জোরে জোরে পড়ব, দ্যাট মিন্স লং রিডিং পড়ব, লং পড়ার পরে জোরে জোরে পড়ার পরে সেটাকে আমরা খাতায় ঝটপট করে লিখে ফেলব। যত লিখব তত আমাদের মনে থাকবে, যত লিখব তত আমাদের বেশি বেশি মনে থাকবে। তাহলে বুঝতে পেরেছি শিক্ষার্থীবৃন্দ, লং রিডিং অ্যান্ড রাইটিং, দ্যাট মিন্স জোরে জোরে পড়া এবং লেখা। এবার শিখবো কি, এবার শিখবো আমরা গুড ম্যানার্স, দ্যাট মিন্স তোমরা তো আমার কাছ থেকে শিখেছো, আমরা শিখেছি কি ডাইনিং টেবিল ম্যানার, অর্থাৎ ডাইনিং টেবিলে বসে আমরা কিভাবে খাবার খাবো এই ম্যানারটা শিখেছি। আমরা শিখেছি যে স্কুল থেকে বাসায় ফেরার পরে বা বলতে পারো যে বাইরে থেকে বাসায় ফেরার পরে আমাদের কি করণীয় সেই ম্যানারটা শিখেছি, তাই না? আজকে আমরা কি শিখবো দেখো, ক্লাসরুম ম্যানার। আজকে আমরা শিখবো ক্লাসরুম ম্যানার। আশা করছি তোমরা দেখতে পাচ্ছ, বি ফ্রেন্ড, প্রথম ম্যানার হচ্ছে কি বি ফ্রেন্ড। ক্লাসরুমে প্রত্যেকের সাথে প্রত্যেকের একটা বন্ধুসুলভ আচরণ হতে হবে, বন্ধুত্বপূর্ণ আচরণ হতে হবে, সবাই তোমার বন্ধু। তারপরে কি করতে হবে, হেল্প আদার্স, যদি তোমার বন্ধু কোনো প্রবলেম ফেস করে, কোনো বিপদে পড়ে, সাপোজ যে তোমার ফ্রেন্ড পেন্সিল আনতে ভুলে গেছে, ক্লাসে পেন্সিল আনতে ভুলে গেছে বা সামহাও তার পেন্সিলটা সে খুঁজে পাচ্ছে না, তাহলে আমাদের কি করা উচিত, আমাদের যাদের এক্সট্রা পেন্সিল আছে, ইরেজার আছে, সেটা দিয়ে তাকে সাহায্য করা উচিত। সুতরাং আমরা ক্লাসরুমে একে অপরকে সাহায্য করব, হেল্প আদার। এবং আরেকটা কি, বি এ গুড লিসেনার, অর্থাৎ তোমাকে ভালো শ্রোতা হতে হবে, দ্যাট মিন্স তোমাকে মন দিয়ে শুনতে হবে টিচার কি বিষয়ে তোমাকে পড়াচ্ছে বা কি কি কথা তোমাকে বলছে। আমরা গল্প করে যাব, একে অপরের সাথে দুষ্টামি করে যাব, খেলাধুলাই করব ক্লাসে বসে, কিন্তু টিচার কি পড়াচ্ছে, মিস কি পড়াচ্ছে বা স্যার কি পড়াচ্ছে সেটা মনোযোগের সাথে আমরা শুনবো না, তাহলে কিন্তু হবে না। সো ক্লাসরুম ম্যানার হচ্ছে বি এ গুড লিসনার, তোমাকে মন দিয়ে ভালো করে শুনতে হবে যে টিচার তোমাকে কি পড়াচ্ছে। রেইজ ইওর হ্যান্ড, তোমার হাতটা তুলতে হবে, তোমার যদি কোনো কোয়েশ্চেন থাকে, কিছু জানার থাকে বা কিছু বলার থাকে, হুট করে কিন্তু কথা আমরা বলে ফেলতে পারবো না, আমাদেরকে সর্বপ্রথম কি করতে হবে, হাত তুলতে হবে, তাই না? হাত তোলার পরে টিচার অনুমতি দিবে, তারপরে কিন্তু কি আমরা কথা বলার সুযোগ দিব। ঠিক যেমনটা জুম ক্লাসে তোমরা করো, যে কি করি আমরা ভালো করে তোমরা যেন শুনতে পাও সেই জন্য আমরা সবাইকে অনমিউট করে দেই, যেন তোমরা সকলেই ভালো করে শুনতে পাও, এবং বলি না তোমাদের যদি কোনো জানার থাকে, কোনো প্রশ্ন থাকে, তাহলে রেজ হ্যান্ড অপশনে ক্লিক করতে হবে। আরো কিছু জুম ক্লাসের কথা যখন আসবে তখন বলে দেই, বাংলা জুম ক্লাসে কিন্তু আমরা অনেকে ড্রয়িং করি, পেজের মধ্যে ড্রয়িং করি, যেটা অন্যদের কাছে খুবই ডিস্টার্বিং, আমরা কিন্তু পেজে কখনোই ড্রয়িং করবো না, এটা কিন্তু ক্লাস ম্যানারের মধ্যে পড়ে না, ঠিক আছে? এরা দুষ্টু বকবক করবে, তো আমরা তো দুষ্টু নই, তাই না? তোমরা তো সবাই ভালো, তো আমরা অযথা ড্রয়িং করব না, এবং কি করব, মিসের কথা বা স্যারের কথা মনোযোগ সহকারে শুনব। বি কাইন্ড অ্যান্ড সে প্লিজ থ্যাংক ইউ, বি কাইন্ড, সবসময় দয়ালু থাকতে হবে, যে তুমি চাইলে যেন দিতে পারো, এবং কি করতে হবে, প্রয়োজনে প্লিজ বলতে হবে। ইফ ইউ ওয়ান্ট সামথিং টু আদার, যদি তুমি কারোর কাছে কিছু চাও, দেন ইউ হ্যাভ টু সে প্লিজ, অ্যান্ড ইফ ইউ গেট সামথিং ফ্রম আদার্স, তুমি যদি কিছু পেয়ে থাকো, তাহলে ইউ হ্যাভ টু সে থ্যাংক ইউ অ্যান্ড টেক টার্নস।
এবং অপেক্ষা করতে হবে যতক্ষণ তোমার সময় না আসে কথা বলার, ইচ এন্ড এভরিথিং। সো আশা করছি এই কয়েকটা আজকে বুঝতে পেরেছো। এই ক্লাসরুম ম্যানার সম্পর্কে আমরা আবার আবারও শিখবো, আবারও সুযোগ থাকলে আমরা আরো বিস্তারিত শিখবো। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা ক্লাসটা আজকে এখানেই শেষ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ ফর বিং উইথ মি, আমার সাথে থাকার জন্য। আবারও দেখা হবে তোমাদের সাথে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের প্রতি খেয়াল রাখবে এবং অবশ্যই পরিবারের প্রতিও তোমাদের খেয়াল রাখতে হবে। সো টিল দেন, গুড বাই।